সাবিনা নাকি শুনলাম বেলে তৃষার বেলে হতিলা বইনার হতিলা বইনের জামাই, বাউরে হতিলা বইনের জামাই না কই যদি তৃষা যদি বলতো হতিলা বইনের জামাইকে গিফট গিফট দিতেছি না, হতিলা না সতিলা প্রাক্তন প্রেমিক, যেহেতু এই প্রাক্তনের সাথে তৃষার কোনো কিছু সম্ভব হয় নাই বিয়ে সাথে, তাইলে এটাকে সতিলা প্রাক্তন বলতো, এই হতিলা প্রাক্তন মানে হতিলা মানে হয়েছে সৎ বোন, বুঝছেন নি তো বাবুরে? দর্শক, সাবিনার এত দুম্বা ফুলার কারণ কি? সাবিনার এত দুম্বা ফুলার কারণ আসল কারণটা কি তা আপনারা জানেননি? কি কারণ সাবিনার জন্য গোল্ড আনে নাই, সাবিনার গাল ফুলানি কি কারণে হেডা নিয়েই কথা কইম। আর আরেকটা জিনিস, শারমিন যখন তৃষার হাত থেকে এই ফুটপাথের এই ব্যাগটা হাতে পাইছে, টুকিটা কি দিল সারা পাত্রে কি দিল এটা দেখেই কিন্তু শারমিন দেখেন তৃষা যেদিন তার হাতেগুলো তুলে দিছে, শারমিন মুখ কালো ছিল, কোনো শব্দ ছিল না, কোনো কথাও কিন্তু বলে নাই, কিন্তু যখন এই ইয়েগুলো দেখাইছে তার শারমিনের চ্যানেলে নিয়ে আবার দেখাইছে যেহেতু ভিডিও বানাইতে বইছে, তখন কিন্তু মুখ ফসকে নিজেই বলে ফেলছে। দর্শকরা বলার আগে কমেন্ট করার আগেই তো সে তো আর লাইভে ভিডিওতে যায় নাই, সে ভিডিও বানাইছে তারপরে ভিডিও আপলোড করছে, নিজেই বলতেছে। আপনারা আবার মনে করবেন না যে এইটুকু কি দিছে, হ্যাঁ তার নিজ মুখ থেকেই কিন্তু বাইরে গেছে। আর তৃষা বাধ্য হইয়া চতুর্দিক থেকে আমাদের চ্যানেল থেকে তো, রোস্টিং চ্যানেল থেকে তো, আমার চ্যানেল থেকে তো আমি বলছি, তো কথা হইলো যে তাদেরকে দর্শক মানে প্রচুর পরিমাণে যারা যেসব দর্শকরা তাদেরকে ভালোবাসে আজকে তাদেরকে মালয়েশিয়া যাওয়ার মতো ফত করে দিছে, তারাই কিন্তু মাক্ষীরে কমেন্ট করছিল, যার কারণে মাক্ষী শারমিন র্যাব বসায় নাটক সাজানো শুরু করেছে। দর্শক, যাদের বাসায় টেবিল নেই তারা কীভাবে জানে টেবিলে বই খাইতে, যাদের বাসায় চামচ ছিল না তারা নতুন চামচ কিনলো, তারা হাত দিয়ে নিবে, কার কথা বলছি আপনারা ভিডিওর ভিতরে গেলে জানতে পারবেন। আর এটার নাম গীতা, মাল্টিপ্লাগের যে স্বামী এটা কিনা হাগল নি কোনো, এটা আস্তা হাগল বেড়া, হাগল তো উড়েই হাগল। আর এই যে অ্যানিমিয়া, এটার মনে করছিলাম একসময় যাক অসুস্থ মানুষ হাতে একটা কিছু কাম করে গেছে, এটা তো আস্তা শয়তান। আর একটা গীতে ওই ইন্দু উগান্ডের গে মা, এটার নাম গীতা মাসুদ, উগান্ডার গিয়ে মাসুদ প্রাণের টাকা দিয়ে মোটর সাইকেল কিনে লেছে। আর একটা কথা আন্নগরে কই, বুতুড়ির নাম আজকে কি আন্নগরে কই, হঠাৎ করে বুতুড়ি কিভাবে এত বড় দিনদার এলেনদার ব্যক্তি হয়ে গেল কই? দর্শক, হঠাৎ করে আমাদের বুতুড়ি এখন মানে কাজের কাজে কর্মে গুণে তারপরে দিয়ে হঠাৎ করে হুজুর হয়ে গেছে, তার জন্য তো একটা নতুন ভালো একটা উপাধি দেওয়া দরকার, যেহেতু সে ভালো পথে আসতেছে তার নাম দেওয়া উচিত। আমাদের মেমবতির নতুন গেড়াবের লগে এই নামটা দেওয়া উচিত, যেহেতু মাথায় কাপড় দিয়ে দিয়ে থাকে ডাইকে ডাইকে, এখন তার এই নতুন নামটা মানে উগান্ডিয়া উগান্ডিয়া জনগণের এই নাম, তাইলে এই নামটা হিতির লগে ভালো যাইব। এটা হয়েছে মোহাম্মদ উম্মে তাবি কুলুব খুস খুসাতুন নেশা বিবি দরবেশ দরবেশ কাম দেউলিয়া হাজি উন্নাতুল ব্যাপট দেই। এটা ইতির নতুন গেড়াবের লগে ইতির এই নামটা ভালো বানায়, এটা হচ্ছে উগান্ডি একটা ভাষা, বুঝছেন দর্শক? এটা কইছি মুখস্থ করি লেন, আর যদি মুখস্থ করতে না আর কমেন্ট করে কই নাই লেন কিতে কইতাম আর না করে। তো মানে মিমের এই নতুন ঘেড়াব দেয় তার মাঝে মাঝে হাসি এই যে মিম হঠাৎ করে বাসার ভিতরে তাই এই ঘেড়াব নিয়ে কীভাবে চলে। দর্শক, এবার আনেন দেখান বাকিকে এখন তেলাইতে আছে সাবিনা তারপরে তৃষা সবাই মিলি। একটা জিনিস দেখছেন দর্শক, তৃষা কিন্তু এই আরিফের প্রতি ক্ষোভ আছে প্রচুর, ক্ষোভ কী কারণে প্রচুর? বাবু তো স্বাস্থ্যবাহী পরিমাণে সে পরিমাণে বাবুরও রেসপেক্ট করে নাই তৃষা, বুঝলেন নি? এন সাবিনার জামাইরও রেসপেক্ট করে নাই তৃষা, এত স্বার্থ পর নিজের স্বার্থ ছাড়া মাইনুর বেগম কিচ্ছু বোঝে না, দিছে কারে যেডি নিজের রক্তে, রেডিনের লাই একটা জায়গার মধ্যে দশটা জিনিস নিয়ে আইছে, তাবিয়া তারপরে তা ইয়া এটার নাম কি আবদিয়া মরিয়ম তারপরে দিয়ে এটার নাম কি সাবিনা সোডোইডে, মানে যেটা যাদের সাথে তৃষার ব্লাড কানেকশন আছে নিজের আপনজন তাদেরকেই দিছে, বাবুরও বাবুকেও রেসপেক্ট করে নাই, তারপরে দিয়ে সাবিনার জামাইকেও রেসপেক্ট করে নাই। তো সাবিনা আবার কিন্তু মানুষের জিনিসের প্রতি একটু লোভ আছে, ভুতুড়ি আবার একটা জিনিস কি কিছু হইলে
যে নিজের যেটা খেয়াল খুশি মতো কিন্তু চলে। তো সাবিনা যেরকম এমনি খাইতেও পছন্দ করে, আবার মাইন্ডসেটটা দেখলে লোভও করে নেওয়ার লাই। সত্যি কথা হচ্ছে, আবার সাবিনা মানুষকে দেয়ও যেটা সত্যি সেটা নবলাগায় শেয়ার করতেছে। সাবিনা কিন্তু এই দুই বোনের থেকেও কিন্তু হাত কিন্তু খোলাসা লম্বা আছে। সাবিনা কিন্তু আবার দেও, ধরেন মিম বাদ দিয়ে যতটুকু আছে, ঈদ বা জন্মদিন যাই হোক দেওয়ার চেষ্টা করে। তো দর্শক, তানজিলার এই বিয়েতে কিন্তু সাবিনা কিন্তু ফার্নিচার কিনে দিছে, যতটা পারছে সাবিনা কিন্তু খরচ করছে। কিন্তু দর্শক, সেই পরিমাণে তিশা, এই যে সাবিনার যে ছোটো বাচ্চা, এটা হয়েছে। আচ্ছা, ওনারা কইন তো আর আসলে খেয়াল নেই এই বিষয়টা, বুতুর নিয়েও তো এই সাবিনার ছোটো বাচ্চা, এটা বাসার মধ্যে এসে দে এরকম কোনো রাঁধলো না বাড়লো না কিছু ইয়ে করলো না, বুতুর নিয়েও তো এই ছোটো বাচ্চা, এটারও গোল্ডের কোনো জিনিস টিনিস কিছু দেয় নাই। আর মাহিনুর মাহিনুর দেবী কী হচ্ছে কি জানি বলে, ইয়া নিউ মার্কেট থেকে ওই যে বাচ্চাদের এই যে গাড়িগুলো আছে, মানে কি বলে এটার নাম, ভুলিও তো গেছে মরতে, যেটার মধ্যে ওই যে ছোটোবেলায় একটু সোয়াই টোয়াই ঠেলে ঠেলে নিয়ে যাওয়া যায়, মানে কোথাও কোনো জায়গায় একটু ট্রাভেলিংয়ে বের হইলে অথবা ঘরের মধ্যে একটু দিয়ে বসায় রাখা যায় বা সোয়াই রাখা যায়। তো দর্শক, ভুলে গেছি নামটা, এই মরতে মুখে আইতেছে না। তো দর্শক, এইটাই কিন্তু তিশা এই ছোটো বাচ্চাটার কিনে দিছে, সাবিনার ছোটো বাচ্চাটা। তো সাবিনা মনে করছিল যেহেতু তিশা মালয়েশিয়া গেছে, ওইখান থেকে আসার সময় হয়তো কিছু না কিছু গোল্ড জিনিস নিয়ে আইব ছোটো বাচ্চার জন্য। তো সেই কিন্তু ইয়ে করলো না, মানে দিল না ছোটো বাচ্চার জন্য, কিন্তু গোল্ডের কোনো জিনিসই দিল না তিশা। সেই পরিমাণে সাবিনা কিন্তু এদের সবার বাচ্চার জন্য। তো তিশা এটা হয়েছে কি, জন দেখছে যে সবাই মিলে ইয়ে করতেছে, শারমিনদের নিয়ে সারাপাত শারিফারে নিয়ে যে এই গিফটের কথা বলা হয়েছে, সবাই বলতেছে, তাদের ভিউয়ার্সরাই তাদেরকে কমেন্ট করতেছে। তো যার কারণে শারমিনরা আইনে আজকে একটা সাফাই দিয়ে আইছে, কারণ এই শারমিনও মাল্টিপ্লাগও কিন্তু কম শয়তান না। মাল্টিপ্লাগকে সেদিন কিন্তু মুখ কালো করিয়াছিল এই তিশার এই আলামত দেখি। দর্শক, আরেকটা জিনিস, তিশা শারমিনরা আপনজন গুরুজন ভাবে, যেন শারমিনের গলায় পাড়া দিয়ে শারমিনের বাপ মারা গেছে, ওই সময় কিন্তু শারমিন থেকে সে 60,000 টাকা না 50,000 টাকা কানের দুল কিন্তু আদায় করে নিছে। এত বড় চান্দাবাজ এই তিশা, মনে করেন কি এই যে মানুষের থেকে যে নেয়, এই যে মানুষের একটু একটু এটা সেটা ভোলায় ভোলায় আনি দেয়, আবার ভিডিও বানায়। আরেকটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন, তিশা এতটাই চান্দাখোর আর এতটাই টেকনিক বুঝে যে সাবিনার পরিবারের গিফটটা কিন্তু একদিন এক জায়গায় বসে কিন্তু দিয়ে দিতে পারতো, কিন্তু দেয় নাই। না দিয়ে কি করছে, আরিফের জন্য আলাদাভাবে আরেকটা ভিডিও তিশা বানাইছে, আর এদিকে শারমিনরে বসাইয়া ওই যে দর্শকদের কাছে একটা পাপ করে ফেলছে, যে দর্শকরা এটা ধরে বসছে, বেশি গালাগালি করতেছিল তিশারে কমেন্ট সেকশনে মিমরে। তো যার কারণে তিশা শারমিনকে দিয়ে অর্ধেক ভিডিও শেষ করলো, বাকি অর্ধেক ভিডিও বাবুরে দিয়ে ইয়ে করলো। শারমিন কিন্তু তার ভিডিওতে এতটা, মানে আজকে যেভাবে মানে পজিটিভলি তিশার ইয়ে অনুযায়ী কথা বলছে, আপনারা যারা ভিডিও দেখছেন শারমিনরে দেওয়ার গিফট এবং শারমিন নিজের ভিডিওতে যেরকম করে কথা বলছে, দুইটা ভিডিও মিলাইলে কিন্তু বুঝে যাবেন যে আসলে শারমিন যে মনে মনে এটা দেখে কতটা ইয়ে হয়েছে। নাই, সবচেয়ে বড় কথা হয়েছে দর্শক, কেউ যখন কাউকে একটা সামান্য সাধারণ জিনিস দেয়, তারা তো রিলেটিভ, হ্যাঁ তারা তো এখন আরও বেশি নরম জায়গার খেস হয়ে গেছে, বাবুর বোন, আগে তো স্বাস্থ্য বোন ছিল না আবার বাবুর বোন, তারা তো এখন আরও নরম জায়গার খেস হয়ে গেছে বেশি। তিশার একদম খুব নরম নরম জায়গার খেস শারমিন বাপ্পির ইয়ে বিয়াইট হয়ে গেছে এখন, বাপ্পির তো এখন এরকম নরম জায়গার খেস হয়ে গেছে। দর্শক, তিশা বলতেছে অন্য স্বাস্থ্য, তিশা যে কত বড় স্বার্থপর আর চান্দাবাজ মহিলা। দর্শক, তিশা কিন্তু তার অন্য যে কাজিনরা আছে তাদেরকে সে গনাই ধরে না, তাদের সাথে আমার এত কাছের না, বন্ডিংয়ে নাই। আচ্ছা ভাই, এটা কীভাবে ক্যামেরার মধ্যে কইতে পারে যে তারা ভিডিও বানায় না, তারা কীভাবে? দর্শক, তাদের কথা যে তিশা বললো যে তাদেরকে এত গনাই ধরি না, তারা আমার কাছের না, কেন বলছে? বলার কারণ হচ্ছে তাদেরকে তো বেশি খাইতে পারতেছে না, কারণ তারা তো ক্যামেরার সামনে আসতেছে না, নিশাদের মতো এরকম ল্যাংটা নাচন নাচতেছে না ক্যামেরার সামনে বই বই। তো যার কারণে তারা তিশার কাছের লোক হইবে কেন, তিশার কাছের লোক হইতে হলে তিশার মতো হইতে হবে। আর শারমিন মাল্টিপ্লাগ নাটিলা তো তিশার আরেক মানে প্রোম্যাক্স, তো তিশার প্রোম্যাক্স বলতে মাল্টিপ্লাগরে নিয়ে ভিডিও বানাইতে পারবো, মাল্টিপ্লাগের এখন নতুন বিয়ে হইব, মাল্টিপ্লাগকে এখন একটু প্রাধান্য দেয়, ক্যামেরার সামনে বলতে হইব মাল্টিপ্লাগ আমার স্বাস্থ্য বোন, তারে আমি অনেক ভালোবাসি।
ভালোবাসি, সে আমার ভালোবাসে, তাইলে না আবার মাল্টিপ্লাগের বিয়েতে ভালো ভিডিও করতে পারবো। এই তিশা কত যে মুখে কত রকম কথা কয়। একটা জিনিস কি আপনারা খেয়াল করে দেখছেন দর্শক, মাইনুর বেগম হিতু এটা কিতা কইলো যে ইয়া বিয়ের পরের দিন, মিমির বিয়ের পরের দিন শাশুড়ি কেমনে অপমান করছে, শারমিন রে কেমনে অপমান, এই মাল্টিপ্লাগ রে কীভাবে অপমান করছে দেন নাই। সো মুহূর্তের মধ্যে চোখ পাল্টাই না মহিলা এই তিশা, মুহূর্তের মধ্যে চোখ পাল্টাই লেছে, কারণ অন্য স্বাস্থ্যবন্ধা তো আইব না ক্যামেরার সামনে এরকম ল্যাংটা না স্যার না শোনালে। আর শারমিন রে তো এনে সে মানে শারমিন তো তার কোয়ালিটি তার মতো, যে সেও ভিডিও বানাইতে আছে এবং ক্যামেরার সামনে বাধ্য হইয়া শারমিন খারাপ লাগলেও কিছু বলতে পারবো না। একদিকে ভাই বিয়ে করছে, আরেকদিকে তিশার কারণে চ্যানেলের মুখ দেখছে, টাকা কামাইতে আছে, তো এখানে তো বাধ্য হয়েও কিছু বলতে পারবে না শারমিন, তো এখানে একটা ডর আছে। আর অন্যদের তো কোনো স্বার্থ নাই, কারণ তাদের চ্যানেলও নাই, তারা ক্যামেরা নিয়ে ভিডিও বানাবে না। তো তিশার স্বার্থ দিয়ে না যারে দিয়ে স্বার্থ সে হাসিল করতে পারবো, তারাই কিন্তু তিশার দিন শেষে মানে কাছের লোক, মনের লোক, প্রাণের লোক হয়ে যায়। আর নিজের ফ্যামিলির লোকদেরকে কীভাবে এরা তুচ্ছ তাচ্ছিল্য করে হ্যাও করে কথা কয়। দর্শক দেখেন এখন স্বাস্থ্যবিহীনেরা কেউ না, ওই যে সাসাদেরকে কয়েছে, একটা তো ব্যান চালায় আমার বাবা ফালে, একটা এডিরে তো এমনি টানতেছে, সাসাদেরকে এরকম করে কথা কইল। আর আরেকটা জিনিস দেখছেন, তিশা বাপ্পি দুইজনে একে অপরের পরিপূরক, যে আপুটা কমেন্ট করেছেন, কারণ কি ফাতিয়া এরা একে আরেকজনের পরিপূরক, নাহলে তো এরা একসাথে থাকতে পারে না। দর্শক আরেকটা কাহিনী আছে, ফাতিয়াদের না নিজের সাসাদেরকে অস্বীকার করলো, তারা আপন ভাই বোন দুইজন, তাদের নিয়ে কাঁদা কাটি, তাদের জন্য কলিজা ফাটি যেতে আছে, ও বাড়ির আশেপাশে যারা আছে তারা কেউ তাদের আত্মীয়তার মধ্যে পড়ে না, সাসারাও আত্মীয়তার মধ্যে পড়ে না, কেউ আত্মীয়তার মধ্যে পড়ে না। আর আরেকটা কথা বলি, এই যে তারা বলে না তাদের কেউ আত্মীয় হয় না, আর তানজিলা যে তাদের আপনজন না, তারা যে আপনজন মানে না, এই জন্য তানজিলাকে তারা দাওয়াত করে তানজিলার জামাইকে নতুন জামাই হিসেবে খাওয়ায় নাই। তিশা পাশের বাড়িতে চাল ডেল কিনে দিয়া, ডিম ডুবে কিনে দিয়া, ফার্মের মুরগি আর ডাল কিনে দিয়া তানজিলার জামাইরে এক বেলা খাওয়াইতে আছে। এটি তখন আস্তে আস্তে সবই কিন্তু সত্যি হইতেছে, যেটা তারা নিজেরাই বলে যে আমরা আমাদের ফ্যামিলিতে আমরা দুই ভাই বোন আপনজন বলতে আমাদের আর কেউ নাই। তিশা কতটা মানে দর্শক ছোট লোক হইলে মানুষ ছোট লোক হইতে পারে, এরা ভিডিও বানায় ক্যামেরার সামনে আসে, আরে আল্লাহ এরা কিভাবে এই টাইপের ভিডিও বানায়। মানুষ তো মানে যখন একটা জিনিস পাবলিক প্লেসে যাইব, নিজেরা যখন ভিডিও বানাইতেছে বিষয়টা কিন্তু একটু গুছাইয়া সুন্দর করে ভিডিও বানাইতে পারে। মিমের বাসাইডা মাগো মা আজাবখানা না বস্তিখানা হয়ে গেছে গে, যে এক মাস আগে সবাই আই উপস্থিত হয়ে গেছে বিয়ের। একটা জিনিস দেখেন যে আসলে এরা জীবনে টেবিলে বসে কোনোদিন ভাত খায় না, এরা খাটের উপরে ভাত খাইছে, নাহলে প্লেট হাতে লইয়া উঠানে বসে ভাত খাইছে, মাটির মধ্যে ল্যাপটা দিয়া বা সাটাইয়ের মধ্যে ভাত খাইছে। তো এরা আসলে টেবিলে বসে খাওয়ার মতো লোকে না। মিমের বাসায় আপনারা দেখছেন দর্শক, টেবিলের মধ্যে বই তিশা সবাই মিলে কিভাবে ইয়ে খাইতেছে, মালটা খাইতেছে, খাই 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 সব টেবিলের মধ্যে ফেলাইছে। সি মানে এগুলো হয়েছে দর্শক কারা, এগুলো বস্তির মানুষরা এবং ইয়ে কাজের লোক, ছোট লোক টাইপের মানুষরা এই ধরনের খাইয়া টেবিলের মধ্যে কাটা ফেলায়, টেবিলের মধ্যে মানে খাবারের ইয়ে ফেলায়, আজুটা ফেলায়, তারপর এগুলো আবার হাত দিয়ে একজনে চাপাই চাপাই খাইতেছে, আরেকজনে হাত দিয়ে এগুলো আবার উঠাইতে হয়, আবার মুছতে হয় টেবিল। কতটা নোংরা এরা, ক্যামেরা না থাকলে আরও কত নোংরা মেয়েদের ক্যামেরার পিছনে আছে, এগুলো দেখলে আসলে ঘৃণা কর। আর দেখবেন চামচ কিন্তু ঘরে অভাব নেই, অথচ অন্য মানুষের ঘরে কিন্তু এত চামচ নাও থাকতে পারে অনেকের ঘরে, কিন্তু এদের ঘরে কিন্তু চামচের অভাব নেই। এরা দেখবেন হাত দিয়ে নিয়ে খাওয়া মানুষ, তো যেটা দেখবে এটার মধ্যে আদোয়া হাত ঢুকে খাওয়া মানুষ, এদের চামিচও এদের কোনো মানে চামচের কথা বলতেছি আমি তো আঞ্চলিক ভাষায় বলতেছি চামিচ চামিচ।